হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য ইন্ডিয়া স্ট্যাটিক জিকে থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? উত্তর, রাকেশ শর্মা ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী। ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত থেকে প্রথম নোবেল পুরস্কার পান। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। ভারতের মশলার উদ্যান কাকে বলা হয়? উত্তর, কেরালাকে ভারতের মশলার উদ্যান বলা হয়। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর, মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের কোন শহর স্বর্ণ শহর নামে পরিচিত? উত্তর, অমৃতসর স্বর্ণ শহর নামে পরিচিত। কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত? উত্তর, আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? উত্তর, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? উত্তর, ঝাড়খণ্ডের রাজধানীর নাম রাঁচি। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? উত্তর, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কাভারাত্তি। বাংলার দুঃখ কাকে বলা হয়? উত্তর, দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। অট্টালিকা শহর কাকে বলা হয়? উত্তর, কলকাতাকে অট্টালিকা শহর বলা হয়। কথাকলি ও মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? উত্তর, কেরালা রাজ্যের নৃত্য। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? উত্তর, অন্ধ্রপ্রদেশের নৃত্য। লাভানি কোন রাজ্যের লোক নৃত্য? উত্তর, মহারাষ্ট্রের লোক নৃত্য। গারবা কোন রাজ্যের নৃত্য? উত্তর, গুজরাটের নৃত্য। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, শ্রীনগর ঝিলম নদীর তীরে অবস্থিত। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, সূর্য নদীর তীরে অবস্থিত। ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? উত্তর, আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর, সরোজিনী নাইডু। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? উত্তর, আবুল কালাম আজাদ। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? উত্তর, ভারতরত্ন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর, ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর, উলার হ্রদ কাশ্মীরে অবস্থিত। ভারতের সর্ববৃহৎ জাদুঘর কোনটি? উত্তর, জাতীয় জাদুঘর কলকাতায় অবস্থিত। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? উত্তর, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? উত্তর, মুম্বাই বন্দর। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? উত্তর, মাজুলি দ্বীপ আসামে অবস্থিত। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? উত্তর, মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? উত্তর, দিল্লিতে অবস্থিত। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? উত্তর, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল পরমবীর চক্র। এই প্রশ্নগুলো জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।